লো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল বলছি, কিউজানে শুনেছি সিক্রি থেকে। তো আজকে আমি কথা বলবো অ্যাডসেন্স এর পিন লেটার নিয়ে, এটাকে আমরা কিভাবে দ্রুত পেতে পারি এবং এটাকে পেতে হলে আমাদের কিছু করণীয় থাকে, ছোট ছোট বিষয় এগুলি যেন আমরা করি সেই রিমাইন্ডার দেওয়ার জন্য, এবং সেগুলিকে আপনাদের আমি পরিষ্কার করে দেব আজকে। তো আমাদের যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হয়ে যাবে, এরপর আমাদের পিনটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে আমাদের সেই দেওয়া অ্যাড্রেসে। আমরা যখন অ্যাডসেন্স প্রথম ওপেন করি, তখন যে অ্যাড্রেসটা আমরা দিই সেইখানে জেনারেট হয়ে যাবে, সেই অ্যাড্রেসে আমাদের পিন লেটার চলে আসবে। তো এখন আমাদের কি করণীয় সেখানে, আমরা কি করব, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এরকম কিন্তু দেওয়া থাকে। ওখানে আমরা যেই কাজটা করব, অ্যাড্রেস লাইন 1 এ আমরা আমাদের প্রথম যে যেখানে দিতে হবে সেটা হচ্ছে বাড়ির যে একটা নাম্বার থাকে আলাদা সেটা, তারপর হচ্ছে ওই এলাকার নাম দেব, তারপরে হচ্ছে পোস্ট অফিসের নামটা দিব। এর নিচে এসে কি করব, পোস্ট অফিসের যে একটা কোড নাম্বার থাকে সেটা বসাবো। এরপরে হচ্ছে সিটি, অর্থাৎ আপনি যে জেলায় থাকবেন সেই জেলার নামটা দিবেন। আপনি যদি এখন ঢাকা থাকেন তাহলে ঢাকার নাম দেবেন। এরপর আপনি যদি এখন নরসিংদী বা ময়মনসিং জেলায় থাকেন তাহলে ময়মনসিং দেবেন। আপনি মানে যে জেলা আপনার সেটাই ওখানে হবে সিটি। ওকে, এরপরে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার সেটিকে লিখে দিবেন। আপনার অ্যাড্রেস লাইন 1-এই যদি জায়গা থাকে তাহলে সেইখানেই লিখে দিবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটি। তাহলে কি হবে, পিয়নের কাছে আসলে পিয়ন আপনাকে ওই নাম্বারে কল দিবে। সে যদি না আসে আপনার বাসায় তাহলে সে আপনাকে কল দিয়ে বলবে যে ভাই আপনার নামে গুগল থেকে একটা পিন বা একটা লেটার আসছে, তো এটাকে এসে নিয়ে যান বা কখন আসবো এরকম হয়তো বা সে কথা বলবে আপনার সাথে। এবং যে কাজটা করতে হবে, যখন আপনার পিনটা প্রথম জেনারেট হবে, এরপরে কি করবেন, 3 সপ্তাহ পর থেকে আপনার এলাকার যে পোস্ট অফিস সেইখানে খবর নিবেন এবং আপনার ওই এলাকার যে পিয়ন সেই পিয়নের সাথে সবসময় কন্ট্যাক্ট রাখবেন, ওনার ফোন নাম্বারটা নিয়ে নেবেন এবং একদিন দুদিন পর পর কল দিয়ে খবর নেবেন, অথবা ওনাকে বলবেন যে এই নামে আমার এরকম একটা লেটার আসবে, যদি আসে আমাকে একটু কল দিয়ে জানাবেন। তাহলে উনি কল দেবে এবং যখন আপনি লেটারটা পাবেন ওনাকে খুশি করার জন্য চাপান খরচ বাবদ 100 টাকা হাতে ধরিয়ে দেবেন, উনি খুশি হবেন। ঠিক আছে, তো 100 টাকা কিন্তু এত ব্যাপার হবে না, কারণ আপনি যখন ডলার আর্ন করবেন তখন কিন্তু 100 টাকা মানে আমরা $1 ধরতে পারি, তো $1 দিয়ে দিবেন কোনো ব্যাপার হবে না, কারণ আপনি অনেক ডলার আর্ন করবেন। তো এটা হচ্ছে ছোট্ট একটা বিষয়। তো আমি যেটা বলবো, দেখুন আমার যে প্রথম পিনটা জেনারেট হয়েছিল সেটা কিছুদিন আগে আসছে, এটা আমি পেয়েছি এবং অ্যাকাউন্ট আমি ভেরিফাই করে ফেলছি। এরপরে সেই একই অ্যাড্রেসে আরেকটা এই পরে যেটা রিকোয়েস্ট করেছিলাম সেটা আসছে, এরপরে 3 বারের মাথায় যেটা আমি রিকোয়েস্ট করেছিলাম সেটাও আসছে, কিন্তু সেটা আসছে একটু অন্যভাবে। মানে দেখুন, সুইস পোস্ট, এটা হচ্ছে সুইস পোস্ট, মানে এটা ইমার্জেন্সি ভাবে পাঠিয়েছে। কারণ হচ্ছে দেখুন, এটা কিন্তু আমার ফেব্রুয়ারি 2 তারিখে রিকোয়েস্ট করা ছিল, তো এটা কিন্তু ফেব্রুয়ারি 28 তারিখে আসছে আমার হাতে, তার মানে এটা অনেক দ্রুত চলে আসছে। এরপর যে দুইটা সেটা কিন্তু একটু লেট করে আসছে, এগুলি 3 থেকে 4 মাস লেগে গেছে আমার হাতে আসতে পৌঁছাতে। তো এরপরে যেটা আসছে 28 তারিখে, এটা খুব দ্রুত চলে আসছে, 3 সপ্তাহ 4 সপ্তাহের মাঝেই চলে আসছে। তো 2 বার, প্রথম হচ্ছে যেটা জেনারেট হবে সেটা একটু সময় লাগবে বা ওটা নর্মাল ভাবে আসতে থাকবে। আমাদের ডাক ব্যবস্থা যদি ভালো হয় তাহলে আমরা সরাসরি পেয়ে যাবো, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এরপরেটাও ওরা একই প্রসেসে পাঠাবে, কিন্তু 3 নাম্বার যেটা, 3 বারের মাথায় যেটা আমরা রিকোয়েস্ট করবো সেটা ওরা খুব দ্রুত যেন আমাদের হাতে এসে পৌঁছায়, তার জন্য তারা একটু স্পেশাল ভাবে পাঠায়, সেটা হচ্ছে সুইস পোস্ট। আর এটা হচ্ছে SNDA থেকে, মানে ওরা এরকম একটা প্রসেস অ্যাপ্লাই করে তখন যেন দ্রুত গিয়ে পৌঁছায় এবং অ্যাড সার্ভ যেন বন্ধ না হয়ে যায় আমাদের অ্যাড পাবলিশারের বা আমাদের অ্যাড সার্ভারের কাছ থেকে, ওরা এটা চায়। তো ওরা কিন্তু আমাদের দিকটা বিবেচনা করে। তো আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন, সুন্দর করে আপনার বাসা, তারপরে হচ্ছে রুট বা এলাকার নামগুলি দিবেন, তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে পোস্ট অফিসের নামটা লিখবেন, পোস্ট কোডটা সুন্দর করে নিচে বসাবেন এবং সিটির জায়গায় হচ্ছে আপনি যে জেলায় বাস করেন সেই জেলার নাম দিবেন, আর আপনার পিয়নের সাথে কন্ট্যাক্ট রাখবেন, বলবেন আর 100 টাকা দৌড়ে দিবেন শেষে, ঠিক আছে, যেন সে খুশি থাকে। তো এইটুকুই, আর কিছু করতে হবে না। তো এখন কিন্তু 3টা পিন লেটার আমার হাতে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে 3 বারই কিন্তু একই পিন পাঠায়, ঠিক আছে, যে 6 ডিজিটের পিন থাকে সেটা কিন্তু একবার সেম
আপনারা বলবেন যে এখন তো একটা রিকোয়েস্ট করেছি, এর আগেরটা চলে আসছে, এখন ওটা দিয়ে ভেরিফাই করবো কিনা, এখন যেটা রিকোয়েস্ট করলাম এটার জন্য ওয়েট করবো কিনা, ওয়েট করতে হবে না, তিনবারই আপনাকে সেম পিন পাঠাবে, ঠিক আছে? ওরা কপি পাঠিয়ে দেয়, একটা যে প্রথম যে জেনারেট হয় সেই পিনের কপিটাই ওরা আবার পাঠিয়ে দেয় আপনি যখন রিকোয়েস্ট করবেন। তো যদি আপনি নিজে এটাকে রিসিভ করার মতো অবস্থায় না থাকেন, এটা আপনার আত্মীয় স্বজন কেউ আছে তারা রিসিভ করতে পারবে, তাহলে ওনার ঠিকানায় আপনি চাইলে এটা আনতে পারবে, ঠিক আছে? আপনি চাইলে পরবর্তীতে এটাকে অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিতে পারবেন। মনে করুন আপনি একটা প্রথম অ্যাড্রেস দিলেন, সেই অ্যাড্রেসে আসছে না, তাহলে কি করবেন, একটু চেঞ্জ করে দিবেন, যে রিসিভ করতে পারবে, যে খুব কাছাকাছি থাকে শহরে বা যেখানে ডাক ব্যবস্থা ভালো উনি রিসিভ করবেন, তারপরে আপনার হাতে ওটা পৌঁছে দিবে, অথবা ছিঁড়ে পিনটা আপনাকে বলবে ফোন করে বা মেলে, যেভাবেই হোক আপনি সেটা জাস্ট বসিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে সমস্যা হবে না। তো আমি কিছু যে ট্রিক্স গুলি বললাম আপনারা এগুলি ফলো করবেন, আশা করি আপনাদের পিন সরাসরি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আজকে পর্যন্ত, আর যদি অ্যাডসেন্স সম্পর্কে কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে এবং অন্যের জন্য ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে আরো এরকম বিভিন্ন ধরনের ট্রিক্স এবং টিপস পান আপনারা। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা।